আসসালামু আলাইকুম বিকাশ সেভিংস নতুন একটি আপডেট আপনারা এরই মধ্যে জানেন বিকাশের নতুন আপডেটে নিয়ে আসা হয়েছে সেভিংস অপশন আর যে সেভিংস অপশনের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনি এখন বিকাশেই টাকা জমা রেখে অর্থাৎ ডিপিএস সিস্টেমে টাকা জমা রাখতে পারছেন আর আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব এই বিকাশ সেভিংসের মুনাফার হারের কিছু পরিবর্তন এসেছে সেই পরিবর্তন সম্পর্কে তবে মূল ভিডিও শুরু করার আগে আপনারা দেখছিলেন স্যার বইটি আমি আমি আল আছি আপনাদের সাথে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলোর জন্য আমরা এরই মধ্যে জানি বিকাশে জমানো টাকার উপর একটি ইন্টারেস্টের সিস্টেম রয়েছে পাশাপাশি এখন থেকে চালু করা হয়েছে বিকাশের ডিপিএস সিস্টেম অর্থাৎ আপনি জেনারেলি বিকাশের অ্যাকাউন্টে যদি টাকা রাখতেন সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যে বিকাশের জমানো টাকার যে ইন্টারেস্টের হার ছিল সেটি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ছিল টু পার্সেন্ট করে পনেরো হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছিল থ্রি পার্সেন্ট করে এবং পঞ্চাশ হাজার টাকার অধিক যদি কেউ রেখে থাকে সেই ক্ষেত্রে ফোর পার্সেন্ট পর্যন্ত ছিল জমানো টাকার উপর ইন্টারেস্টের এই সিস্টেমটি আগে থেকেই বিকাশে চালু ছিল আর সেই ক্ষেত্রে মানুষ কিন্তু ইন্টারেস্ট পেয়েও আসছিলেন তো এই ক্ষেত্রে বিকাশ কিন্তু কিছু কন্ডিশনও দিয়ে রেখেছিল যেমন আপনার অ্যাপটি অবশ্যই ডিজিটাল কে সিস্টেম অর্থাৎ অ্যাপের মাধ্যমে খোলা থাকতে হবে আপনাকে মিনিমাম মাসে দুটি ট্রানজেকশন করতে হবে সেটি যে কোনো ধরনের ট্রানজ্যাকশান হতে পারে এছাড়াও পাশাপাশি ছিল আরো একটি কন্ডিশন যে আপনার সারা মাসে প্রতিদিন শেষে বিকাশে ব্যালেন্স যত হবে অর্থাৎ এভারেজে যদি আপনার এক হাজার টাকার উপরে থাকে তাহলে আপনি যে স্ল্যাবগুলো রয়েছে এই স্ল্যাব অনুসারে প্রফিটের যে পার্সেন্টেজ সেটা পেতেন আর সেই ক্ষেত্রে বিকাশ কিন্তু প্রতি ছয় মাস পর তাদের এই যে মুনাফাটা এই মুনাফাটা দিয়ে থাকতো যেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই মুনাফা পাচ্ছে এবং অনেকেই মুনাফা পাচ্ছে না যারা যারা মুনাফা পাচ্ছে তারা যেমন জানতো না যে কিভাবে তারা মুনাফা পেলো আর যারা যারা মুনাফা পাচ্ছে না তারা এটাও জানতো না যে কেন তারা মুনাফা পাচ্ছে না যার মধ্যে একটা জটিলতা থেকে যায় আর যার পরবর্তীতে বিকাশ এখন নতুন যে আপডেটটি নিয়ে এসেছে এই আপডেটে রয়েছে ডিপিএস সিস্টেমের মতো অর্থাৎ ব্যাঙ্কে যেমন মানুষ প্রতি মাসে টাকা জমা রাখে সেই রকম এখন থেকেও যারা এই অপশনটি পাবেন তারা কিন্তু এই ডিপিএস সুবিধা ভোগ করতে পারবেন অর্থাৎ বিকাশেই আপনি এখন থেকে টাকা জমা রাখতে পারছেন এবং সেটি একটি নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট মেয়াদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রফিট রেঞ্জ এখানে রয়েছে অর্থাৎ এই সিস্টেমটি কাজ করে এইভাবে আপনার প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে আপনার কাছ থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেখান থেকে আপনি যে কয় টাকার ডিপিএস করেন হতে পারে এটি পাঁচশো টাকার বা এক হাজার টাকার বা পনেরোশো টাকার আপনার ইচ্ছা মতো যে অ্যামাউন্টে আপনি সিলেক্ট করে থাকবেন সেই অ্যামাউন্টটা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি প্রতি মাসে কেটে নেওয়া হবে আর আপনি যদি তিন দিনের মধ্যে অর্থাৎ প্রতি মাসে যে টাকা কাটার যে সিস্টেমটি রয়েছে কোনো কারণে যদি ব্যর্থ হন যে এই মাসে মনে করেন আপনার দশ তারিখে টাকা কাটার কথা ছিল আপনার দশ তারিখে অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা ছিল না সেই ক্ষেত্রে বিকাশ তিন দিন পর্যন্ত সময় দিয়ে থাকবে আপনাদেরকে এই তিন দিনের মধ্যে যদি টাকা রাখেন তাহলে আপনার ডিপিএস অটোমেটিক টাকাটি অ্যাড হয়ে যাবে কিন্তু একটি বিষয় হচ্ছে জমানো টাকার উপর কিন্তু বিকাশ সর্বোচ্চ ফোর পার্সেন্ট পর্যন্ত মুনাফা দিচ্ছিল আর সেই ক্ষেত্রে বিকাশের এই ডিজিটাল যে সেভিং সিস্টেমটি চালু হয়েছে এই ক্ষেত্রে কিন্তু এক টাকার অ্যামাউন্ট আপনি যদি ডিপিএস করেন সেই ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সাত পর্যন্ত মুনাফা দিচ্ছে যেটি পরিমাণে আগের চাইতে অনেক বেশি এবার আসি আপনি ডিপিএসে কত পার্সেন্ট হারে পাচ্ছেন এটি অ্যামাউন্টের ভিত্তিতে যেমন স্ল্যাবগুলোতে পার্থক্য রয়েছে তেমন ডিপিএসের টাকা জমানোর উপর ভিত্তি করেও পার্থক্য রয়েছে অর্থাৎ এই আপনিও কি পরিমাণ প্রফিট পাচ্ছেন সেটি দেখতে হলে অবশ্যই আপনাকে প্রথমে বিকাশ সেভিংসের যে অপশন রয়েছে এটি এনেবল থাকতে হবে অর্থাৎ আপনি যোগ্য হতে হবে তাদের কিছু কন্ডিশন রয়েছে এই কন্ডিশনগুলো ফিল আপ করলেই যে কোনো ব্যক্তি সেভিংস অপশন এনেবল করে ফেলতে পারবে আর আপনার যদি সেভিংস অপশন এনেবেল হয়ে যায় তাহলে কিন্তু আপনি ডিপিএস খুলে নিতে পারবেন তাহলে কিন্তু আপনি ডিপিএস খুলে নিতে পারবেন মূলত বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি আপনি এই অপশনে যাওয়ার পর আপনাকে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশান আপনার এনআইডি আপনার ইলেকট্রনিক টিন নাম্বার এক্ষেত্রে দিতে হবে আপনার নমিন ইনফরমেশন দিতে হবে এবং আপনি পরবর্তীতে এখান থেকে টাকার অ্যামাউন্টটি সিলেক্ট করবেন এবং কত বছরের জন্য ডিপিএস করবেন সেটাও আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী পেজটাতে আসলে আমরা এই অংশটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যামাউন্টের পরিমাণটি কত এবং যে মুনাফার হার সেটি কত রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক হাজার টাকায় সাত পার্সেন্ট মুনাফা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আমরা এখানে একটি ডেট দেখতে পাচ্ছি অর্থাৎ কত দিনে এটি আপডেট হয়ে যাবে অর্থাৎ পরিপূর্ণতা লাভ করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণতার পরে যে অ্যামাউন্টের কথা বলা আছে সেই অ্যামাউন্টটা পেয়ে যাবেন সরকারি ট্যাক্স এবং ভ্যাট বা এর উপর যে কর রয়েছে এটি কাটার পর বাকি অ্যামাউন্টটা আপনি ফেরত পাবেন আর এই জন্য অবশ্যই আপনাকে ইটিন যে সিস্টেমটি রয়েছে এটি কিন্তু আপডেটেড থাকতে হবে আর পাশাপাশি আপনি কিন্তু অ্যাপের মধ্যেই এখন থেকে যে ডিপিএসের বিভিন্ন ধাপগুলো অর্থাৎ প্রতি মাসের কয় তারিখে আপনাকে টাকা জমা দিতে হচ্ছে আপনি কয়টি ধাপ কমপ্লিট করেছেন এবং একটি লেভেলওয়ারের সাহায্যে কিন্তু দেখিয়ে দেওয়া হবে যে আপনি কতগুলো ধাপ কত পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট করে ফেলতে পেরেছেন এবং যখন এই লেভেলবারটি ফিল আপ হয়ে যাবে তখন আপনার ডিপিএসটি পরিপূর্ণ হয়ে যাবে আর ডিপিএসটি পরিপূর্ণ হলে এই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে নির্দিষ্ট মেয়াদ শেষেই সো মোটামুটি এই ক্ষেত্রে আমরা যদি একটি জিনিস খেয়াল করি তাহলে কিন্তু বিষয়টি এমন দেখা যাচ্ছে যে ব্যাংকে টাকা রাখলে যেমন ছয় বা সাড়ে ছয় পার্সেন্ট কিছু কিছু ব্যাংকে দেয় খুব রেয়ার আছে যে সাত পার্সেন্ট পর্যন্ত প্রফিট দিয়ে থাকে সো যারা এখন থেকে অল্প স্বল্প পরিমাণ টাকার ডিপিএস করতে চান তারা কিন্তু খুব সহজেই বিকাশের যে সেভিংস অপশন রয়েছে এই সেভিংসে কিন্তু ডিপিএস করে নিতে পারছেন তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর এই বিষয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে বিস্তারিত আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেছি যে বিকাশের ডিপিএসটি কি কিভাবে এটি কাজ করে কিভাবে করে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং কিভাবে করে আপনি ধাপে ধাপে প্রত্যেকটি জিনিস আমি এখানে আলোচনা করে রেখেছি আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এর লিঙ্ক এখানে আই বাটনেও দেওয়া থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আর বিকাশ নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে সেইখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন যেটি এই ভিডিও ডিসক্রিপশানেও লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে কেমন লাগলো সেটি জানিয়ে দিবেন আর আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের আপডেটের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ